125 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছিল। একই দিকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলন্ত একটি লোককে ট্রেনটি কত সময় অতিক্রম করতে পারবে? এখানে আমাদের প্রশ্ন চাইছে যে লোকটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করতে পারবে। এখন আমাদের আপেক্ষিক গতি বের করতে হবে, আর আপেক্ষিক গতি বের করার জন্য ট্রেনের গতি থেকে লোকটির গতি যদি আমরা বের করি তাহলে আমরা আপেক্ষিক গতি পেয়ে যাব। আপেক্ষিক গতি ইকুয়াল 50 মাইনাস 5, 45 কিলোমিটার। তারপর আমাদের সাধারণ নিয়মেই করতে হবে, অর্থাৎ পঁয়তাল্লিশ গুণন 5/18। তো 5/18 এটা কি? এটাই আমরা ইতিপূর্বে জেনেছি যে এটি হলো গতিবেগ বের করার জন্য সূত্র আর কি। তো হিসাব করলে বের হয় 25/2 মিটার পার সেকেন্ড। লাগবে ট্রেনটি অতিক্রম করতে 25/2 মিটার পার সেকেন্ড সময় লাগবে ট্রেনটি অতিক্রম করতে। যেহেতু এখানে আমাদের 120 মিটার লম্বা ট্রেন, তাহলে একশো পঁচিশ মিটার লম্বা ট্রেন অতিক্রম করতে সময় লাগবে 125/2 ইকুয়াল 25×10 সেকেন্ড। এটি আমাদের অ্যান্সার। তো আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে 63 কিলোমিটার বেগে চলমান 500 মিটার লম্বা একটি ট্রেন একই দিকে 3 কিলোমিটার বেগে চলমান একটি লোককে কত সেকেন্ডে অতিক্রম করবে? ঠিক আগের প্রশ্নের মতো এটি আরেকটি প্রশ্ন, যে এখন এটি আমরা খুব সহজেই ঠিক আগের নিয়মেই করে ফেলতে পারবো। আপেক্ষিক গতি ইকুয়াল 63 মাইনাস, মানে ট্রেনের গতি থেকে মানুষের গতিটি যদি বাদ দেয় 3, তাহলে 60। এটি হচ্ছে আপেক্ষিক গতি। এখন ঠিক সাধারণ নিয়মে আবার করতে হবে, অর্থাৎ 60×5/18। পঞ্চাশ/3 মিটার পার ডেকেন সময় লাগবে ট্রেনটি অতিক্রম করতে। শুধু ট্রেন অতিক্রম করতে
50/3 মিটার পার সেকেন্ড সময় লাগবে, যেহেতু আমাদের ট্রেনটি 500 কিলোমিটার লম্বা। অর্থাৎ বা আবার যেটা লিখবেন সেটাই হবে, বা যেহেতু যেহেতু লিখি যেহেতু ট্রেনটি পাঁচশো মিটার লম্বা, সেহেতু সেহেতু লোকটিকে অতিক্রম করতে সময় লাগবে 500/3, 500 × 3/50 কল। সেকেন্ড, এটি হলো আমাদের অ্যান্সার। ঠিক এইভাবেই এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই আমরা করে ফেলতে পারবো।